সুমন আর গার্লফ্রেন্ড মানে জিপসি আসলে সে জিপসি না যা পেপসি হয়েছে আসলে সে কইতে মজা লাগছে আমার লাগে আর বেট কেস না ভাগ ভাগ দেখে রেখে দশ টাকা দে না মোবাইলে এমবি ভরাবো তো দশ স্থির আর কি আছে দশ টাকা দে না খুবই আর্জেন্ট দরকার দে দশ টাকা লাগবে এত অস্থির তো কিছু নাই এনে দশ টাকা নেই কই এনে দশ টাকা নে চল আর অন্য খুদার আছে তাহলে খাই আসি তো চল কিছু খাই আসি ওরা খেলেছ না দোস ডাক দেয়া করে খেলি একটা আমাদের রক্ত রক্ত বাজি ঠিক আছে এই যে রক্ত যায় না ক্রিকেট খেলা আসতেছে হ্যাঁ ক্রিকেট খেলা আসতেছে না ব্যাট ব্যাটাবে হাতে ব্যাট দেখো না খেলাইছে বাজি খেলা গুনা ভাই ইসলামে বাজি খেলা গুনা এটা হারাম বাজি খেলা জুয়া পরে যায় খেলতাম তো বাজি খেলা তো গুনা নাহলে তো খেলতাম বাজি ছাড়া খেলি আমরা শুধু হারাম কাজ করার দরকার আছে ইসলাম কে জানি ফোন দিতেছে অনেকবার।
বাবা তুমি দেখতেছি পড়তেছি কালকে আমার পরীক্ষা আমি কেমনে এখন কথা বলি আমার সাথে ফোন নিয়ে ফোন লাগবে বাবা 20-25 বার ফোন দিছো তো ওই জন্য দিলাম প্লিজ বাবা আমার ডিস্টার্ব করো না তো তুমি ফোন নিয়ে যাও লাগবে না আমার কাছে কোনো ফোন থাকবে না শুধু পড়বে যাও সরো আর তুমি সাউন্ডটা কমাই দিবা যাও চলে যাও ঠিক আছে আসলে ফোন লাগবে প্রশ্ন নষ্ট পাইলে তো আমার ফোন দিবি না বন্ধু এসএসসি পরীক্ষার পর তো বড় গ্যাপ আছে ছুটি আছে প্ল্যান কি তোর মামা তুমি তো প্ল্যান সম্পর্কে জানোই না এসএসসি পরীক্ষার পর কত বড় একটা লং একটা গ্যাপ ভাই শুনো আমি আমারটা ফোন বেড়াকে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন জিয়া উদ্যান জিয়া উদ্যান বলতে কি কই উল্লা বলা তারপর তোর কক্সবাজার সেন্ট মার্টিন তারপরে পটুয়াখালী যত খালি আছে আরে সেন্ট মার্টিনে আমি যাব কি তুমি তুই যা কি বড় ঢাকি না তাহলে আমার কথা শুনবে না আমি তো টেকনাফ থেকে তুলার একটা বাস না ফেলাইছি আমি ভাবতেছি চিল্লায় যাই অনেক সময় তো কাটাই আল্লাহর রাস্তায় একটু সময় দেই ওদের মধ্যে থাকলে কি হবে জানোস তো মনে কর ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ আশা করি আমি যেদিকে তাকে উদ্দেশ্য তোমাকে দেখি তোমার সাথে কথা বলা ছাড়া আমার কিছুই ভালো লাগে না মানে কি তুমি এখন ফোন রেখে দিবা দেখো কিছু আমি এইমাত্র তোমার সাথে ফোনে কথা বলতেছি আমি কতক্ষণ ধরে তোমার সাথে কথা বলি না প্লিজ ফোনটা কেটো না তুমি প্লিজ আমি আর কিছুক্ষণ কথা বলি তোমার সাথে হ্যাঁ প্লিজ না 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 একটু ফোনে কথা বলো একটু কথা বলো প্লিজ প্লিজ আমি পড়তেছি আমি মাত্র এশিয়ান আর্টস পড়ে আসলাম বুঝছো আচ্ছা সিনথিয়া আমি এখন রাখি হ্যাঁ আমার অনেক পড়া বাকি আমি মনে করো যে এখন রিভাইজও দেওয়ার সময় নাই আমার গার্লফ্রেন্ডের নাম চিপস।